হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন আজকে আমরা সাইড সিটিস ইন ইন্ডিয়া এটা আমরা দেখবো পিএসসির সমস্ত এক্সামে কিন্তু এই টপিকটা থেকে কোয়েশন এসে থাকে এটা অল ইন্ডিয়ার রেসপেক্ট আমরা দেখব অল ওভার ইন্ডিয়াতে শহরগুলো কোন নদীর তীরে অবস্থিত সেটা আমরা দেখব এছাড়াও পিএসসি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির কিন্তু বেঙ্গলের যে শহরগুলো আছে তারা কোন নদীর তীরে অবস্থিত সেখান থেকেও কিন্তু কোয়েশ্চেন এসে থাকে আমরা বেঙ্গলের রেসপেক্ট আমি পরবর্তী ভিডিওতে আমি আনব আজকে আমরা দেখব অল ইন্ডিয়াতে যে শহর শহরগুলি আছে তারা কোন নদীর তীরে অবস্থিত এটা শুধু যে পিএসসির এক্সামের জন্যে নয় এটা সিজিএল থেকে শুরু করে অন্যান্য এক্সামের জন্য কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান আর আমাকে একটু সাপোর্ট করবেন ওকে তাহলে সত্যিই আমরা দেখব আগ্রা আগ্রা বেসিক্যালি কোন স্টেটে আছে সেটা সেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে ইউপি আগ্রা কোন নদীর তীরে অবস্থিত যমুনা নদীর তীরে অবস্থিত ইমুনা হচ্ছে ট্রিবিউটারি অফ গঙ্গা ঠিক আছে ওয়ান অফ দ্য মেজর ট্রিবিউটারি অফ গঙ্গা ইজ ইয়মুনা নেক্সট হচ্ছে আহমেদাবাদ আহমেদাবাদ কোন শহরে আছে কোন স্টেটে আছে সরি সেটা হচ্ছে গুজরাটে আর কোন নদীর তীরে অবস্থিত সাবরমাতি ঠিক আছে তো আহমেদাবাদ হচ্ছে সাবরমতি নদীর তীরে অবস্থিত আর এলাহাবাদ এলাহাবাদ হচ্ছে ইউ ইউপিতে আছে এটা হচ্ছে কনফিরিয়েন্স অফ গঙ্গা যমুনা সরস্বতী ঠিক আছে এলাহাবাদ হচ্ছে একটা জাংশন যেখানে গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদী মিশ্রিত হচ্ছে এই এলাহাবাদে ঠিক আছে নেক্সট হচ্ছে অয়োধ্যা আয়োধ্যা হচ্ছে সরজু নদীর তীরে অবস্থিত ইউপিতেই আছে তাহলে অযোধ্যা হচ্ছে সরোজু নদীর তীরে এলাহাবাদ হচ্ছে কনফ্লুয়েন্স অফ গঙ্গা যমুনা সরস্বতী আহমেদাবাদ হচ্ছে সাবরমাতি আর আগ্রা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত নেক্সট হচ্ছে বদ্রীনাথ বদ্রীনাথ আমরা যা তীর্থ করতে যাই বদ্রীনাথ কেদারনাথ তো এই বদ্রীনাথটা হচ্ছে উত্তরাখণ্ডে আছে আর অলোকানন্দা নদীর তীরে অবস্থিত এই বদ্রীনাথ ওকে নেক্সট হচ্ছে ভাগলপুর ভাগলপুর বিহার বিহারে আছে ভাগলপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত আর ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর কর্ণাটকাতে আছে ব্যাঙ্গালোর হচ্ছে বিষবা ভবন্তী এই নদীটির ভবতি এই নদীটির তীরে অবস্থিত এটা ইম্পর্টেন্ট ঠিক আছে ব্যাঙ্গালোর তাহলে কি হবে যে ভবতী এই নদীর তীরে ব্যাঙ্গালোর অবস্থিত ওকে নেক্সট গয়া গয়া বিহারে আছে বিহারের ফালগু নদীর তীরে অবস্থিত যেটা হচ্ছে নিরঞ্জন আমরা ইতিহাসে পড়েছি এই গয়ার কথা ঠিক আছে ফাল্গু নদীর তীরে কিন্তু এই গয়া অবস্থিত বিহারে আচ্ছা আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কিন্তু আমি আমার এই ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ওখানে কিন্তু আমি কুইজ টাইপের আমি করাতে থাকি আমি সময় পেলে ওখানে কিন্তু কুইজ আপলোড করি বিভিন্ন আপডেট দিতে থাকি তো সেখানে কিন্তু জয়েন হয়ে যাবেন ঠিক আছে নেক্সট সেটা আপনারা ডেসক্রিপশন বক্সে কিন্তু এই টেলিগ্রামের লিঙ্কটা পাবেন আর এই কুইজগুলোতে পার্টিসিপেট করলে ভালো হবে কারণ আমি যে টপিকগুলো পড়াই সেখান থেকে আমি মাঝে মাঝে কুইজগুলো কিন্তু আমি দিতে থাকি কতটা কি মনে থাকছে সেটা নিজেরাও টেস্ট করে নিতে পারবেন নেক্সট গোয়ালিয়র গোয়ালিয়র মধ্যপ্রদেশে আছে চম্বল নদীর তীরে অবস্থিত ঠিক আছে আচ্ছা এই চম্বালে কী দেখা যায় রাভাইন্স তাই তো জিওগ্রাফিতে পড়েছি নেক্সট হচ্ছে হরিদ্বার হরিদ্বার কোথায় আছে উত্তরাখণ্ডে আছে গঙ্গা নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ ভীষণ ইম্পর্টেন্ট মুসি নদীর তীরে অবস্থিত এটা পিএসসিতে কোশ্চেনে এসছে মুসি নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত জব্বলপুর জব্বলপুর ইন মধ্যপ্রদেশ আর নর্মদা নদীর তীরে অবস্থিত এটা নর্মদা আর তাপি এই দুটো নদী কি হয় এটা রিফ ভ্যালি তাই তো আর এরা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স আচ্ছা নর্মদার উৎপত্তি কোথায় আর তাপির উৎপত্তি কোথায় এই দুটো কমেন্ট সেকশানে জানাবেন নর্মদা অ্যান্ড তাপি এই যে দুটো নদী আছে এই দুটো নদীর উৎপত্তি কোথায় ঠিক আছে ফলস তো করছে আরব সাগরে গিয়ে কিন্তু এই দুটো নদীর উৎপত্তিটা কোথায় সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন নেক্সট কানপুর কানপুরও এই গঙ্গা নদীর তীরে অবস্থিত ওকে উত্তরপ্রদেশই আছে কানপুর আর আমাদের যে কলকাতা কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত হচ্ছে কুর্নুল কুর্নুল অন্ধ্রপ্রদেশে আছে আর নদীর তীরে অবস্থিত এই কুর্নুল ওকে আচ্ছা এক মিনিট হ্যাঁ কোটা কোটা হচ্ছে রাজস্থানে আছে চম্বল নদীর তীরে অবস্থিত এই কোটা ঠিক আছে নেক্সট লখনউ লখনউ খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় এসে থাকে লখনউ হচ্ছে গঙ্গা গুমতি সরি গুমতি নদীর তীরে এই লখনউ অবস্থিত ঠিক আছে আচ্ছা একটা কোশ্চেন সেটা হচ্ছে এই যে অলকানন্দা পড়াতে গিয়ে মনে পড়লো আমাদের যে বিভিন্ন রকম যে প্রয়াগ আছে বিষ্ণু প্রয়াগ রুদ্র প্রয়াগ কমেন্ট সেকশানে জানাবেন তো রুদ্র প্রয়াগটা কার কার মানে কোন কোন নদী এসে মিলিত হচ্ছে এই রুদ্রপ্রয়াগে কমেন্ট সেকশানে জানাবেন অবশ্যই ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে লুধিয়ানা লুধিয়ানা কোথায় আছে লুধিয়ানা আছে হচ্ছে পাঞ্জাবে ঠিক আছে এই পাঞ্জাবে আর আর কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে স্যাটেলাইট নদীর তীরে অবস্থিত ওকে আর স্যাটেলাইট কী ধরনের নদী স্যাটেলাইট হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার ওকে স্যাটেলাইট কোথা থেকে উৎপত্তি হয়েছে স্যাটেলাইটের উৎপত্তি কোথায় কমেন্ট সেকশানে জানাবেন এগুলো এগুলোকে প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় এসে থাকে এগুলো পরীক্ষার জন্য ভীষণ ভীষণভাবে ইম্পর্ট্যান্ট স্যাটেলাইটের উৎপত্তি কোথায় এটা স্যাটেলাইট আচ্ছা এটা কমেন্ট সেকশনে জানাবেন ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস স্যাটেলাইট একটা পাস দিক দিয়ে মানে একটা পাসের মানে একটা সিপকিলা যে আছে সেখান দিক দিয়ে পাস করে ঠিক আছে এই নদী দিয়ে আর স্যাটেলাইটের উপরে একটা ড্যাম আছে সেই ড্যামটার নাম কি সেটাও জানাবেন পরীক্ষা মানে পরীক্ষায় এসে থাকে এগুলো নেক্সট হচ্ছে মথুরা মথুরা হচ্ছে ইউপিতে আছে মথুরা আর কোন নদীর তীরে অবস্থিত মথুরা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত ওকে মাদুরাই মাদুরাই কোথায় আছে তামিলনাড়ুতে আছে আর ভাইগাই নদীর তীরে এই মাদুরাই অবস্থিত নেক্সট হচ্ছে নাসিক নাসিক কোথায় আছে নাসিক হচ্ছে মহারাষ্ট্রতে আছে আর গোদাবরী নদীর তীরে অবস্থিত এই নাসিক আচ্ছা গোদাবরী কোথায় মানে কোনখান থেকে গোদাবরী উৎপত্তি সেটা কমেন্ট সেকশনে জানাবেন গোদাবরী উৎপত্তি কোথায় আচ্ছা গোদাবরীকে কিন্তু আরেকটা কী নামে আমরা জানি গোদাবরীকে বলা হয় হচ্ছে দক্ষিণ গঙ্গা দক্ষিণ গঙ্গা এই গোদাবরীকে বলা হয় দক্ষিণ গঙ্গা ওকে আর এই গোদাবরী হচ্ছে লার্জেস্ট পেনিনসুলার রিভার সিস্টেম ঠিক আছে এই পেনিনসুলাতে যে রিভার সিস্টেম আছে তার মধ্যে কিন্তু এই গোদাবরী হচ্ছে সব থেকে লার্জেস্ট ওকে তাহলে আমি যে এক্সট্রা ইনফরমেশানগুলো দিচ্ছি সেগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন মানে হয় লিখে রাখবেন আর বাকি যে কোয়েশেনগুলো করছে সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন ওকে নেক্সট আমরা চলে আসি ওড়িশাতে ওড়িশাতে কটক কটকের কটক কোন নদীর তীরে অবস্থিত কটক হচ্ছে মহানদীর তীরে অবস্থিত ঠিক আছে আচ্ছা মহানদীর উপরে একটা ড্যাম আছে খুব ইম্পর্টেন্ট ড্যাম সেই ড্যামটার কী নাম ড্যামটার নাম হচ্ছে হীরাকুণ্ড ড্যাম ঠিক আছে হীরাকুণ্ড ড্যাম হীরাকুণ্ড ড্যাম কিন্তু এই মহানদীর উপরে আছে এই ড্যামটি পরীক্ষায় প্রচুর কোশ্চেন এসে থাকে এটা হচ্ছে ইন্ডিয়াস লংগেস্ট ড্যাম এই হীরাকুন্ড ড্যামটি নেক্সট হচ্ছে চেন্নাই চেন্নাই কোন নদীর তীরে অবস্থিত চেন্নাই হচ্ছে তামিলনাড়ুতে আছে আধিয়ার বা কৌন নদীর তীরে অবস্থিত আর হচ্ছে কোয়েম্বাটোর কোয়েম্বাটোর হচ্ছে নৈয়াল নদীর তীরে অবস্থিত এটাও তামিলনাড়ুতে আছে দিল্লি দিল্লি হচ্ছে যমুনা ডিব্রুগড় আসামে আছে আসামে একটাই নদী সেটা আসামের মোটামুটি সব ব্রহ্মপুত্রা গুয়াহাটি এটাও ব্রহ্মপুত্রা নেক্সট আমরা চলে আসবো পুনে পুনে মহারাষ্ট্রতে আছে মুলামুঠা নদীর তীরে অবস্থিত এই পুনে ঠিক আছে নেক্সট আছে পাটনা পাটনা বিহারে আছে গঙ্গা নদীর তীরে অবস্থিত রাউরকেলা এইটা ইম্পর্ট্যান্ট এই রাউরকেলা এটা হচ্ছে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত এই রাউরকেলা ঠিক আছে সম্বলপুর সম্বলপুরে মহানদীর তীরে অবস্থিত শ্রীনগর শ্রীনগর জম্মু কাশ্মীরে আছে ঝেলাম নদীর তীরে শ্রীনগর অবস্থিত ঠিক আছে তাহলে শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ঝেলাম নদীর তীরে শ্রীনগর অবস্থিত সুরাট সুরাট হচ্ছে তাপি তাপি নদীর তীরে এই সুরাট অবস্থিত গুজরাটে আছে নেক্সট হচ্ছে তিরুচিরাপল্লী তিরুচিরাপল্লি এটা কোন নদীর তীরে অবস্থিত তিরুচিরাপল্লী হচ্ছে কাবেরী নদীর তীরে অবস্থিত তামিলনাড়ুতে আছে কাবেরী নদীর তীরে অবস্থিত কাবেরির অরিজিন কোথায় কাবেরীর অরিজিন হচ্ছে কর্ণাটকের যে ব্রহ্মগিরি হিলস আছে ব্রহ্মাগিরি হিলস এই ব্রহ্মাগিরি হিলস থেকে কিন্তু এই কাবেরী নদীর উৎপত্তি ঠিক আছে তারপর এটা তো বে অফ বেঙ্গলে গিয়ে পড়ছে আচ্ছা কাবেরী নদীর উপরে একটা ওয়াটার ফলস দেখতে পাওয়া যায় সেটা তার নাম কি কমেন্ট সেকশানে জানাবেন ঠিক আছে আর ড্যামটার কী নাম কাবেরীর উপরে একটা ড্যাম আছে তার নাম হচ্ছে মিট্টুর ড্যাম মিট্টুর ড্যাম হচ্ছে এই কাবেরি নদীর তীরে অবস্থিত খুব ফেমাস ড্যাম পরীক্ষায় এসে থাকে কাবেরির উপরে একটা ওয়াটার ফল আছে সেটা কমেন্ট সেকশানে জানাবেন ঠিক আছে যেটা কর্ণাটকাতে আছে কী ড্যামটার নাম কী নেক্সট হচ্ছে উজ্জায়ন উজ্জায়ন হচ্ছে শিপ্রা নদীর তীরে অবস্থিত মধ্যপ্রদেশে আছে বারাণসী হচ্ছে উত্তরপ্রদেশে আছে গঙ্গা নদীর তীরে ভদোদরা ভদৌদ্বারাও গুজরাটে আছে বিশ্বামিত্রী মাহি নর্মদা এই নদীর তীরে অবস্থিত বিজয়ওয়াডা বিজয়ওয়াডা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর কোন নদী তীরে অবস্থিত কৃষ্ণা নদীর তীরে অবস্থিত ঠিক আছে কৃষ্ণার উৎপত্তি কোথায় কৃষ্ণা বেসিক্যালি হচ্ছে এই যে সাহিয়াদ্রি রেঞ্জ আছে এই সাহিয়াদ্রি রেঞ্জের মহাবলেশ্বর থেকে কিন্তু এই কৃষ্ণা নদীর উৎপত্তি ঠিক আছে তারপর এটাও গিয়ে বে অফ বেঙ্গলে গিয়ে কিন্তু মিশছে ওকে আচ্ছা এই কৃষ্ণার কিছু ইম্পর্টেন্ট ট্রিবিউটারিস আছে ট্রিবিউটারিসগুলোর কী কী না তুঙ্গাভাদ্রা একটা ট্রিবিউটারিস তাই তো কইনা কইনা একটা ট্রিবিউটারিস হচ্ছে কৃষ্ণা রিভারের তাহলে এরকম কিছু ট্রিবিউটারিসের নাম কিন্তু মনে মনে রাখতে হবে আচ্ছা কৃষ্ণার উপরে একটা খুব ইম্পর্টেন্ট ড্যাম আছে সেই ড্যামটার কি নাম ড্যামটার নাম হচ্ছে নাগার্জুনা ঠিক আছে নাগার্জুনা এই ড্যামটার নাম যেটা কোথায় আছে গার্জনা ড্যামটা কোথায় আছে কমেন্ট সেকশনে জানাবেন ওকে এই পর্যন্তই তাহলে আশা করি ভালো লেগেছে এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে আসা এই আমি সমস্ত সমস্ত কিছু সিটিজেন নাম তো মনে রাখা সম্ভব নয় যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসা যেগুলো আমি সেগুলোকে কিন্তু খুব বাছাই করে কিন্তু এগুলো কিন্তু করা এখান থেকে পরীক্ষায় এসে থাকে কোশ্চেন তো ভালো করে এগুলো কিন্তু মুখস্থ করে যেতে হবে পরীক্ষার আগে তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ